Hello everyone, Assalamualaikum. Welcome to my channel Nuzhat's Lifestyle. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ে অনেক ভালো আছি। তো অনেকদিন পর চলে আসলাম ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে আমি কিছুদিন আগে সুনামগঞ্জ গিয়েছিলাম। যারা আমার পেজে আছেন বা আমাকে আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে আমি কিছুদিন আগে সুনামগঞ্জ গিয়েছিলাম। আমি সেটার একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক ভিডিও আমি দিয়েছিলাম, যেটাতে কিনা পুরো সুনামগঞ্জ ট্রিপের ছোট্ট একটা ঝলক ছিল। তো যারা আমার পেজে আছেন বা ইউটিউবে অ্যাক্টিভ আছেন তারা জানেন বা দেখেছেন হয়তোবা। আর তার সাথে আমি কিছু ছবিও আপলোড করেছিলাম। ভিডিওটা দেওয়ার কথা ছিল অনেক আগেই, দেরি হয়ে গেছে। তার কারণ হলো সুনামগঞ্জ থেকে আসার পরেই আমার ক্লোজ কাজিন, আমার ফুফাতো বোন, ওর বিয়ে ছিল। তো আসার পরে ওখানে আমি অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ওর বিয়েটা খুব সুন্দর মতোই হয়েছে, এখন আমি ফ্রি। তো এডিট করা ছিল, তারপরও ভয়েস ওভার না দেওয়ার কারণে এতদিন আমি আপলোড করতে পারিনি। এখন ইনশাল্লাহ সবগুলো ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড দিয়ে দিব। তার মানে হচ্ছে যেহেতু দুই দিনের একটা ট্রিপ ছিল, একটা ভিডিওতে পুরোটা কভার করা পসিবল হয়নি, তো দুইটা ভিডিও আমার করতে হবে। তো আমি এই জন্য এই ভিডিওটা এখন আপলোড দিচ্ছি, এরপরে ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি আপলোড দিয়ে দিব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন। তো আমরা হচ্ছে রাতে 11টার বাসে রওনা দিয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড। আমরা উঠেছি উত্তরা আজমপুর, যে এনা বাস কাউন্টার আছে সেখান থেকে উঠেছিলাম, আর বাকিরা যার যার নির্দিষ্ট স্থান থেকে উঠেছিল। তো সবাই আমরা একসাথে রওনা দিয়েছি। কিন্তু সেদিন যাওয়ার সময় আমাদের রাত্রেবেলা একটা প্রবলেম হয়, যার জন্য আমাদের পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। যেখানে আমাদের সকাল 6টায় সুনামগঞ্জ পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আমাদের পৌঁছতে 11টার মতো বেজে গিয়েছিল। তো সেজন্য ওই দিনটা আমাদের পুরো মানে ওয়েস্টেজ ছিল একদম, আমরা সেদিক কোনো স্পটে যেতে পারিনি। তো যাই হোক, অনেক ঘন্টা জার্নি করার পরে ফাইনালি আমরা পৌঁছালাম ওয়েজখালি বাজার মসজিদ। এখান থেকে হলো টাঙ্গুয়া হাওরে যাওয়ার ঘাট খুবই কাছে। তো এখান থেকে হচ্ছে আমরা ঘাটে যাব, আমাদেরকে রিসিভ করতে বোটের যে দায়িত্বে ছিল উনি আসছিল। তো আমরা যেহেতু ঘাটটা হচ্ছে ওখান থেকে 5 মিনিট হেঁটে গেলেই মানে চলে যাওয়া যাবে, তাই আমরা হচ্ছে হাঁটা শুরু করলাম এবং দেখলাম যে পিছনেই হচ্ছে ঘাটটা। আমরা প্রায় 5 মিনিট হাঁটার পরেই ঘাটে চলে যাই। তো ঘাটে যাওয়ার পরে দেখলাম আমাদের বোটটা নোঙর করা ছিল, মানে খুবই সুন্দর সুন্দর বোট এখানে দাঁড়িয়ে ছিল, তার মধ্যে আমাদের বোটটা ছিল এবং আমাদের বোটের নাম ছিল হচ্ছে রূপকথা। তো আমরা হচ্ছে এই কয়েকদিন রূপকথার রাজ্যে থাকবো, আপনারাও থাকবেন আমাদের সাথে আমাদের রূপকথার গল্পে। তো আমাদের বোটটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল এবং বোটের যিনি দায়িত্বে ছিল মানে উনি আসলে খুবই ভালো ছিল, আমাদেরকে সব কিছু খুব সুন্দর করে দেখাচ্ছিল এবং খুবই ফ্রেন্ডলি ছিল। তো আমরা যেহেতু পৌঁছাতে দেরি করে ফেলেছি এবং তখন প্রায় দুপুর প্রায় হয়ে গিয়েছিল, 11টা 12টার মতো বাজে, তখন খুবই রোদ উঠে গিয়েছিল। তারপরও আমরা যে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে হাত মুখ ধুয়ে তারপর আমরা নাস্তা করতে বসে যাই এবং আমাদের নাস্তার মেনুতে ছিল ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ির সাথে একটা ডিম ভুনা ছিল ভিতরে, তার সাথে হচ্ছে পেঁয়াজ, লেবু আর একটা রুচি চাটনি। খুবই মজা লাগছিল, যদিও খুব দেরি হয়ে গিয়েছিল, আমরা সারা রাত হচ্ছে মানে তেমন কিছু খাওয়া দাওয়া করতে পারিনি, খুবই ক্ষুধার্ত ছিলাম। তো এই খাবারটাই যেন অমৃত লাগছিল ওখানে, তার মধ্যে হাওরের পানির ভিতরে বোটের ভিতর বসে এভাবে খিচুড়ি খাওয়া সবাই একসাথে, তার সাথে খিচুড়ি খাওয়ার পরপরই একটা দুধ চা ওরা দেয়। তো খুবই ভালো লাগলো, এত মানে এত পথ জার্নি করে আসার পরে খাবারটা বেশ ভালো লেগেছিল। তো তারপরে খাওয়া দাওয়া শেষে আমি একটু বোটের করিডোরে হাঁটছিলাম, তো আপনাদের জন্য একটা ভিডিও করেছি। আমি বোটের রুম সম্পূর্ণ ভিডিও করতে পারিনি তখন, যেহেতু আমাদের যেতে অলরেডি অনেক লেট হয়ে গিয়েছিল। নাস্তা করে আমরা হচ্ছে একটু ড্রেস আপ করে আমরা বোটে কিছু ছবি তুলবো, তো সেজন্য আমাদের হাতে তেমন সময় ছিল না, তো আমি হচ্ছে তখন ভিডিও করতে পারিনি। কিন্তু পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি ভিডিওটা দিয়ে দিব যে বোটে আসলে কয়টা রুম ছিল, রুমগুলো কেমন ছিল আর ছাদটা কেমন ছিল। তখন আমি ছাদেও যেতে পারছিলাম না, প্রচণ্ড রোদ ছিল,
মানে ছাদে দাঁড়ানোর মতো অবস্থা থাকবে না, তারাই বানা করছিল যে আপু ছাদে যাই না এখন, কারণ প্রচণ্ড রোদ, আপনি যে ওখানে দাঁড়াতে পারবেন না। তো সেই জন্য হচ্ছে আমি তখন আরও ভিডিওটা করতে পারিনি, ভাবলাম আচ্ছা পরে করব। তো আমি এখানে মানে দেখাচ্ছিলাম যে দুইটা অনেক বড় বড় করিডোরের মতো, আর এখানে আমি এই বোটের কিছু ছোট ছোট ইনফরমেশন অ্যাটাচ করে দিয়েছি, এটা দেখে আপনারা কিছুটা হয়তো আইডিয়া করতে পারবেন এখানকার প্রাইস এবং এখানকার খাবার মেনু সম্পর্কে, যেটা কিনা ওরা আমাদেরকে দিয়েছিল সেটাই আমি আপনাদেরকে দিলাম, যাতে আপনারা কিছুটা আইডিয়া করতে পারেন। আমার ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনারা কিছুটা ইনফরমেশন হয়তো পাবেন, সাথে আমরা কি মজা করলাম, কিভাবে কি করলাম সেটাও আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দ্বিতীয় ভিডিওটাও আপনারা দেখবেন, তাহলে যারা হচ্ছে সুনামগঞ্জ যেতে চাচ্ছেন তারা অল্প হলেও কিছুটা ইনফরমেশন আপনারা পাবেন। তো আমরা হচ্ছে ঘোরাঘুরি করে একটু ড্রেস আপ করেছিলাম, একটু ড্রেস ড্রেস চেঞ্জ করে সাজুগুজু করে বোটে কিছু ছবি তুলেছি, এবং তারপরেই আস্তে আস্তে রোদটা একটু কম, মানে তাপটা একটু কমা শুরু হয়, তখন আমরা হচ্ছে ছবি তোলার একটু সাহস পাই। তারপর আমাদের তখন যাত্রা ছিল হচ্ছে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে, যেটা আমাদের যাওয়ার কথা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার আগে। সেখানে সবাই যে হচ্ছে গোসল করে, গোসল করার পরে হচ্ছে লাঞ্চ করে, কিন্তু আমরা যেহেতু আসতে দেরি করে ফেলেছি, তো আমরা হচ্ছে ওয়াচ টাওয়ারে যেতে আমাদের বিকাল হয়ে গিয়েছিলো। তো আমাদের এখানে আবার একটু স্ন্যাক্সের আয়োজন করা হয়েছে, স্ন্যাক্স হিসেবে ছিল হচ্ছে পেয়ারা মাখা। পেয়ারা মাখাটা দেখতে বেশ লোভনীয় ছিল, সবাই খুব মজা করে খাচ্ছিলো, কিন্তু আমার কাছে এখানে মানে রসুন একটা ফ্লেভার ওরা দিয়েছে, মেবি রসুন বাটা বা সামথিং কিছু দিয়েছিলো মাখার মধ্যে, আমার এখানে রসুন বাটাটা আমার কাছে ভালো লাগেনি, তো যার জন্য আমি বেশি একটা খেতে পারিনি, কিন্তু সবাই বেশ মজা করে খাচ্ছিলো। আর অর্পিতা আপু হচ্ছে আমার ক্যামেরা দেখে সে একটু সুন্দর করে খেয়ে দেখাচ্ছিল আপনাদেরকে, তো সে খুব মজার আসলে একটা মানুষ, আমি যতবার তার দিকে ক্যামেরা দেখাই সে সবসময় আমার ক্যামেরাতে একটা রিয়াকশান দেয়, তো আমার খুব ভালো লাগছে জিনিসটা। তো আমরা হচ্ছে চলে যাচ্ছি ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। তো ওয়াচ টাওয়ারে যেহেতু যেতে আমাদের বিকাল হয়ে যাবে, সেহেতু আমাদের যে রূপকথার বোটের যে দায়িত্ব ছিল উনি বলছিল তাহলে আপনারা লাঞ্চ করে নেন, না হলে আপনাদের আমাদের লাঞ্চ করতে করতে সন্ধ্যা হয়ে যাবে প্রায়। তাই আমরা হচ্ছে আবার ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাবার দাবার খাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম। তো এর মধ্যেই আবার হচ্ছে তারা দুধ চা দিয়ে যায়, তো এত পরিমাণ দুধ চা খাওয়া হয়েছে এই দুই দিন বলার বাইরে, আমি যদিও অত চা লাভার না, আমি অত বেশি চা খাই না, আমার কফি ভালো লাগে। তারপর ওখানকে মানে ওখানে একটু পরপর চা দিয়ে যাচ্ছিলো এবং খেতেও ভালো লাগছিলো, ওদের হাত মানে লিকার করা চাটা খুব বেশ মজা ছিল। তো চাটা খেয়ে আমরা হচ্ছে দুপুরে খাবার খেতে বসে গেলাম এখানে। তো খাবারের ব্যবস্থাটা আমি আপনাদেরকে একটু দেখালাম, একদম মানে ছোট ছোট ডাইনিং টেবিলের মতো বসানো ছিল, সেখানের মধ্যে সবাই একসাথে বসে ওখানে লাঞ্চটা করছিলাম, মানে সেটার মজাটাই আসলে অনেক অন্যরকম ছিল, মানে খাবারটাও যেমন মজা লাগছিল পরিবেশটার জন্য আরও বেশি উপভোগ করতে পারছিলাম খাবারটা। তো আমরা হচ্ছে এখানে একসাথে বসে পড়লাম, এখানে ছিল সাদা ভাত, তার সাথে ছিল আলু ভর্তা, এবং ছোট বাটির মধ্যে সবাইকে আলাদা আলাদা করে এরকম চিকেন কারি পিস দেওয়া ছিল সবাইকে তিন পিস করে, আর সাথে ছিল ডাল আর একটা লাউ, লাউ ভাজি লাউ তরকারি টাইপের ছিল। তো প্রতিটা খাবারই খুব মজা লাগছিল, আমি সাধারণত এত ভাত খাই না, আমি এর চেয়ে কম ভাত খাই, কিন্তু তারপরও মনে হচ্ছিলো যে সবগুলো ভাতই আমি খেয়ে ফেলতে মানে পেরেছি, এরকম অবস্থা, মানে প্রতিটা তরকারি প্রতিটা আইটেম খুবই মজা লাগছিল, এবং গরম গরম খাবারটা দেওয়া সার্ভ করার কারণে মানে খাবারের মানে খেতে আরও বেশি ভালো লাগলো। তো খাওয়া দাওয়ার পরে দেখি একেবারে পেটের অবস্থা খুবই খারাপ, নড়তে চড়তে পারছি না। তারপরও ওয়াচ টাওয়ারে আসার পরে যখন নৌকাগুলো ভিড়ছিল এবং আশেপাশে মানুষরা গোসল করছিল, ওগুলো দেখে আসলে অন্যরকম একটা এনার্জি চলে আসে শরীরে যে পানিতে নামবো, এরকম এক্সপিরিয়েন্স সাধারণত হয় না। তো আমরা এখানে আসার পরে দেখলাম চারপাশে নৌকা দিয়ে আমাদেরকে একদম ঘিরে ফেলেছিল, সবাই আমাদেরকে নিতে চায় যে আমরা গেলে যেন অবশ্যই তাদের নৌকায় যাই, এখন সবার নৌকায় যাওয়া তো আসলে পসিবল না। তো আমরা হচ্ছে একটা নৌকায় সবাই উঠে পড়ি, একটু বড় দেখে নিয়েছিলাম যাতে আমরা সবাই একটা নৌকাতে আসতে পারি।
তো আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম নৌকাতে করে সেই স্পটে যেখানে আমরা নেমে গোসল করতে পারবো, মানে গভীরতা কম সেখানে, যাতে সাঁতার না জানলেও সমস্যা না হয়। যেমন আমরা মানে আমি আমার হাজবেন্ড আমরা সাঁতার পারি না, আর অর্পিতা আপুর হাজবেন্ড উনিও সাঁতার পারে না, বাকি সবাই মোটামুটি কম বেশি পারে। তো আমাদের জন্য আর কি বিপজ্জনক। তারপর লাইফ জ্যাকেট ছিল, তারপর একটা ভয় তো থাকে। তো আমরা হচ্ছে ওই স্পটে আসার সাথে সাথেই দেখি যে নৌকার মধ্যে যে দোকান থাকে, আমরা যেটা মানে ভিডিওতে দেখেছি, সেটা চলে আসে আমাদের কাছে পানি চিপস এগুলো নিয়ে, ভাসমান মানে পানিতে ভাসমান নৌকা দোকান যেটাকে বলে। তো বেশ ভালো লাগছিল, মানে যেটা এক্সপ্লেইন করার মতো না। আর মানে সুনামগঞ্জে আসার পরে আমি বলবো যে আমার বেস্ট একটা ট্যুর ছিল এটা। তো বেশ মজা লাগছিল, সবাই এখানে নৌকা থেকে নামছিল এবং সাঁতার কাটছিল। আমার জামাই তো যখন নেমে দেখে যেখানে কোমর পানি, সে তাড়াতাড়ি করে লাইফ জ্যাকেট ট্যাকেট খুলে ফেলেছে, তার ভিতরে কনফিডেন্স চলে আসছে। তো তাকে দেখে আমি আরেকটু সাহস পাই নামার। আমি মানে ফার্স্টে নামছিলাম না ভয়ে, যে আচ্ছা আগে সবাইকে দেখি নামতে, তারপর আমি আস্তে ধীরে নামি, কারণ আমার ভয় লাগছিল অনেক বেশি। আর পানি জিনিসটা কেন জানি আমার কাছে খুব ভয় লাগে, আমার মানে মনে হয় যে আমি ডুবতে বমি পারবো না, এরকম একটা ফিল হয়। নৌকা লঞ্চ এসব, যদিও আমার নানি বাড়ি চাঁদপুর, আমার লঞ্চে প্রচুর ওঠা হয়, তারপরও আমার মানে খুব ভয় লাগে এগুলো, মানে নদীপথটা আমার কাছে খুব ভয় লাগে, পানি জিনিসটা ভয় লাগে। হয়তো সাঁতার পারি না এই জন্যই হয়তো ভয় লাগে। তো আমি আমার মনে হয় সাঁতার সবারই জানা উচিত, এটা আসলে খুবই দরকার সবার জন্য, জীবন বাঁচানোর জন্য দরকার, আবার মানে নিজের জন্যও দরকার। সাঁতারটা সবার শেখা উচিত, আমি শিখি নাই, এটা আমার একটা ভুল ছিল লাইফে। তো এখানে সবাই নেমে সুন্দর সাঁতার কাটছিল, তো এটা দেখে খুব ভালো লাগলো, তখন আমরাও নামলাম। তারপর এখানে ছেলেরা আবার একটু প্রতিযোগিতা করছিল, যেহেতু পুরোটা ভিডিও করা হয়নি, আমার কাছে ছিল না, টাইম দিতে পারলাম না। তো আমরা হচ্ছে সাঁতার টাতার কেটে গোসল টোসল করে ভিজে বেশ অনেক মজা করলাম ওখানে। তো দেখলাম যে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আমরা আবার বোটের উদ্দেশ্যে রওনা দিই। আমরা ওয়াচ টাওয়ারে উঠতে পারি না, কারণ ওখানে নাকি প্রচুর ময়লা পানি ছিল, আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তাই ওখানে আমাদেরকে নিয়ে যায়নি, তো আমরা ওখানে যেতে পারিনি, আমরা বোটে ফিরে আসছিলাম। তো বোটে যে আমরা আবার কিছু ছবি টবি তুলি, ওই ছবিগুলো আপনাদের সাথে আবার একটু শেয়ার করলাম। আরও অনেক ছবি আছে যা আমি পোস্ট করেছি আমার পেজে, আপনারা মনে হয় দেখেছেন সেখানে। তো এখানে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছিল, এটা মানে খুবই একটা সুন্দর একটা অনুভূতি ছিল। আমি দাঁড়িয়ে একটু ক্যাপচার করছিলাম যে সূর্যটা যে অস্ত যাচ্ছিল, সেটার একটা রিফ্লেকশন হচ্ছে হাওরের পানির উপর পড়ছে, এটার যে সৌন্দর্যটা, এটা আসলে সামনাসামনি না দেখলে আসলে বোঝা যাবে না। আমি জানি না ক্যামেরাতে আপনারা কতটুকু বুঝতে পারছেন এটার সৌন্দর্য, কিন্তু চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জিনিসটা, আসলে খুবই অপরূপ একটা দৃশ্য ছিল। তারপরে আমরা সন্ধ্যাবেলা আবার ফ্রেশ হয়ে আমরা গোসল করে তারপর সবাই ছাদে উঠে একটু আড্ডা দিচ্ছিলাম, সবাই মিলে গল্প গুজব করছিলাম। এর মধ্যেই আবার তারা হচ্ছে আমাদেরকে চা সার্ভ করলো, লাল চা যার উপরে আদা এবং লেবু টুকরো করা ছিল। তো বেশ মজা ছিল চাটা। তো চা খেতে খেতে দেখলাম আমরা চলে এসেছি হচ্ছে টেকের ঘাটে, এখানে আমাদের ওই দিন রাতে স্টে করা হয়েছিল। তো এখানে আসার পরে দেখলাম প্রায় অনেকগুলো বোট এখানে ভিড়ানো, আমাদের বোটটাও এখন এখানে ভিড়ানো হবে। তো আমরা হচ্ছে এখানে বসে কিছু ছবিও তুলে ফেললাম, খুব সুন্দর আসছিল ছবিটা। আর এখান থেকে আমাদের বোট থেকে যে ভিউটা দেখা যাচ্ছিল সেটা হচ্ছে মেঘালয় পাহাড়ের ভিউটা, এটা ইন্ডিয়া বর্ডারে একদম শেষে, ইন্ডিয়ার শেষে যে মেঘালয়ের পাহাড় আছে সেটা দেখা যাচ্ছিল এখান থেকে। তো দেখতে বেশ সুন্দর লাগছিল। তো আমরা ওখানে রাতটা স্টে করেছিলাম, তো দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো। তো আমাদের বোটটা হচ্ছে একটা রেস্টুরেন্টের সাথে ভিড়ানো হয়েছিল, কারণ এই রেস্টুরেন্টটা আমাদের বোটের যে ওনার আছে তাদেরই মনে হয় একটা মানে শেয়ার এখানে, বা তাদেরই কোনো মানে কোনো কিছু একটা আছে, মানে উনি বলতে মানে বলছিল যে মানে বোটের দায়িত্বে আছে। তো এই জন্য বোটটা হচ্ছে রেস্টুরেন্টের সাথে ভিড়ানো হয়েছে, যার জন্য আমরা আমাদের নাস্তা রাতের খাবার আমরা এই বোটের এই রেস্টুরেন্টটাতে এসে করতে পেরেছি। এবং আরেকটা যেটা সুবিধা হয়েছে সেটা হলো
অন্যান্য যে বোর্ডগুলো আছে রাতের বেলা সারা রাত হচ্ছে ওগুলো সব হচ্ছে ইয়াতে জেনারেটরে চলে, কিন্তু আমাদের রেস্টুরেন্টের সাথে ভিড়ানোর কারণে আমাদের এই রেস্টুরেন্ট থেকে কারেন্ট নিয়ে বোটে দেওয়া হয়েছিল, যার জন্য সারা রাত আর জেনারেটর মানে চালানো হয়নি, যার জন্য আমরা কোনো সাউন্ড পাইনি, রাতেবেলা সুন্দর করে ঘুমাতে পেরেছি আর কারেন্ট চলে যাওয়ারও ভয় ছিল না। তো এই এই রেস্টুরেন্টের নাম হচ্ছে হাওর স্টেশন। তো এখানের মধ্যে সম্ভবত পার্টি টাটি হয় বা অনেকে আসে এখানে মানে খাওয়া দাওয়া করে। এখানে আগে পানি ছিল না, যখন মানে পানি শুকিয়ে যায় তখন এই জায়গাটা একটা পথ হয়ে যায়, তখন এখানে মানুষ আসে এসে খাওয়া দাওয়া করে। যেহেতু এখন এখানে পানি বেশি, হাওরের পানি বেশি, এইসব জায়গায় পানি উঠে গিয়েছে, তাই এখন এখানে কেউ আসে না, এই জন্য পুরোটা রেস্টুরেন্ট খালি ছিল। আমাদের ভাগ্যটা ভালো ছিল। তো আমরা হচ্ছে সবাই চলে আসছি নাস্তা করতে। তা আমাদের নাস্তায় তখন ছিল হচ্ছে পাস্তা, খুবই মজা লাগছিল পাস্তাটা খেতে। আর হয়তো রেস্টুরেন্টে পাস্তার মতো না, কিন্তু তারপরেও মজা লাগছিল। এবং তার সাথে ছিল হচ্ছে দুধ চা। তা আমরা সবাই গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম এবং ছবিগুলো দেখছিলাম, তার সাথে আমরা পাস্তাটা উপভোগ করছিলাম, মজা হয়েছে পাস্তাটা আর তার সাথে ছিল দুধ চা। দুধ চা তো থাকবেই কম্পালসারি, তো মাটির কাপে দুধ চা খেতে অনেক বেশি মজা লাগে। তো ওখান থেকে আবার আমাদের বোটের একটু ছবি তুলেছি, কিছু ছবি আমি হচ্ছে আপনাদেরকে দেখালাম, আর সাথে ওই রেস্টুরেন্টের মেনুটাও দিয়ে দিলাম। যদি কেউ যে ওখানে রেস্টুরেন্টে খেতে চান তাহলে আপনারা মেনুটার হেল্প নিতে পারবেন। তো তারপরে হচ্ছে আমরা ডাইরেক্ট ডিনারে চলে গেলাম, কারণ তখন হচ্ছে রাতে আমরা ছাদে বসে আড্ডা দিচ্ছিলাম আর অন্ধকারে ভিডিও করা পসিবল ছিল না, তাই তখন তেমন একটা ভিডিও নিতে পারিনি। তো রাতের ডিনার হিসেবে আমাদের ছিল হচ্ছে চাইনিজ খাবার, ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই, ওইটাও বেশ মজা ছিল। এরপরে হচ্ছে ছেলেরা রুমে বসে তাস খেলছিল এবং আমরা মেয়েরা ছাদে বসে গান গাচ্ছিলাম, গল্প করছিলাম, ছবি দেখছিলাম এবং পূর্ণিমার যে জ্যোৎস্নার আলো সেটাও উপভোগ করছিলাম। তো সেই রাত্রটা কেটে যাওয়ার পরে সকালবেলা উঠে দেখলাম যে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, তো দেখতে বেশ ভালো লাগছিলো এবং আমরা খুবই মানে খুশি হয়ে গিয়েছিলাম যে যাক আমরা সবই পেলাম, পূর্ণিমার চাঁদও পেলাম আবার বৃষ্টিও পেলাম। তো খুব ভালো হয়েছে বৃষ্টিটা পড়ার কারণে। তো পরের দিনের ভিডিও আমি আবার হচ্ছে নেক্সট ভিডিওতে দিব, ওই দিন আমরা কী কী করলাম, কোথায় কোথায় গেলাম আর কীভাবে কী হলো সব কিছু আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো ইনশাল্লাহ আপনারা হচ্ছে ওই ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিও নিয়ে খুব জলদি আসছি আমি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।